দেবেন? আয়াতের ভুট্টাটা কে কে খাবে? তোমার একটা বাইকের লোন করতে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাব তোমার একটা বাইকের লোন করতে। তো গাড়িটা আমাদের কাছ থেকে নিয়েছিল, ওটা আমরা পার্সোনাল ফাইন্যান্স করে দিচ্ছি। তো কিছু কিছু কাস্টমার যখন আমাদের রিলেটিভের মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিছু পার্সোনাল ফাইন্যান্সও প্রোভাইড করি। তো সেই ক্ষেত্রে আমাদের লাগে তোমার কিছু অল্প কিছু ডকুমেন্টস নিই, আর কাস্টমারের সিভিলটা চেক করে নিই। কাস্টমারকে আমরা বলে দিই অ্যাকচুয়ালি এটা ফাইন্যান্সই হচ্ছে, কারণ না হলে তার যে ইএমআই দেওয়ার চাহিদাটা সেটা কমে যায়। আর যখন জানে যে এটা লোন করে দেওয়া আছে, তারা ঠিক ঠিক টাইম অন্তত পেমেন্ট করে। তো দ্যাটস ওয়াই আমরা কাস্টমারকে বলে দিই যে তোমার ফাইন্যান্সই করা হচ্ছে, আমরা এক্সট্রা কোনো পয়সা বা চার্জ ওর সঙ্গে নিই না। সেক্ষেত্রে শুধু যাবার জন্যে যে চার্জটা লাগে গিয়ে ফাইন্যান্স করার জন্য, ওটা মিনিমাম ওই রাস্তার উপর ডিপেন্ড করে একটা ফেলে দেওয়া হয়। আর এক বছরের জন্য ফাইন্যান্স করে দিই, যেটা তোমার 12টা চেক আমরা নিয়ে নিই। আর কাস্টমারকে বলে দিই যে এই ডেটে তোমার চেকগুলো জমা করা হবে, মানে একটা নির্দিষ্ট ডেট থাকে ওই ডেটে প্রত্যেক মাসে। যেমন আমরা 1 তারিখে জমা করি, তো সেরকম তোমার বলে দেওয়া যে এই মাস প্রত্যেক মাসের 1 তারিখে তোমার 1টা করে চেক জমা পড়বে, আর প্রত্যেকটা কিস্তিকে আমরা সেম ভাগ করে দিই। তো চলো এখন যা যা গিয়ে লোনটা প্রসেস করে দিই, তোমাদেরকে দেখাবো। কাস্টমারটার বাড়ি হচ্ছে দাঁতপুর, এটা হচ্ছে তোমার হুগলি দাঁতপুর নয়, জামালপুরের ওখানে একটা দাঁতপুর আছে, সেখানে ওখানে এখন যাব। তো চলো যাওয়া যাক। ভালোই ওয়েদার তো আজকে, ওইখানটা আকাশটা দেখ লাল। আমরা মোটামুটি তোমার 30% রাস্তা কভার করে ফেলেছি। এখন আমরা আছি তোমার গোগ্রামের কাছাকাছি। তো কাস্টমারটা অনেকটা এগিয়ে আসবে, ওনার একটা কাছেই তোমার দোকান আছে পাঁচড়ার কাছে, তো ওখানে নিয়ে আসবে গাড়িটা। ওখানে গিয়েই আমাদের তোমার গাড়িটার লোনের প্রসেসটা হবে। A few moments later. Right now, I am Novogram. রেলগেট, তো ট্রেন আসছে দেখো। তো জাস্ট রেলগেটটা খুললে এখান থেকে আর বেশি দূর না, ওই 5 কিলোমিটার মতো হবে, তাহলে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। প্রায় তোমার 6:30 বাজছে এখন, তো মনে হচ্ছে খুলে দেবে। One eternity later. এখনো তোমার চেকিং চলছে, ট্রেন আসছে কি আসছে না। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তো এটা হচ্ছে বাইকটা যেটার ফাইন্যান্স করা হবে। তো দাদার দোকানটা একটু ভেতরে আছে, ওখানে যাবো, ওটাকে সবকিছু কালেক্ট করে দেবো। গাড়িটার ছোটোখাটো কিছু ইস্যু আছে, ওগুলো তোমার কমপ্লিট করে দেওয়া হবে আজকে, কারণ আমার রাস্তাটা অনেক দূরে, সবসময় আসা পসিবল নয়। তো গাড়িটার রাস্তাও কমপ্লিট করবো, প্লাস তোমার যে লোনের ব্যাপারটা আছে সেটাও ওখানে কমপ্লিট করে দেওয়া হবে। তো গাড়িটার কিছু সমস্যা আছে যেগুলো তোমার কাস্টমার ডেসক্রাইব করছে, তো ওগুলো সলভ করে দেওয়া হবে এখন। গাড়িটা নিয়ে গেছে এখন সার্ভিসে, তো আমরা এসেছি এখানে তোমার চা খেতে। তো চায়ের সঙ্গে একটা করে সমস্যা নিয়ে নেব, সমস্যা তো ও এলে তারপর ও খাবে, এখন আমরা এগুলো নিই। এখানে সিঙ্গাড়াগুলো দারুণ বানিয়েছে, সিগনেচার করা হচ্ছে। লোনের হিসেবটা কষা হয়ে গেছে, একটা সাদা পেপার দিন। তো এটা হচ্ছে তোমার ইএমআই এর ক্যালকুলেশন, তো দাদা একবার চেক করে নিচ্ছে। আমি তোমার প্রত্যেক তুমি হিসেবটা দেখে নাও, বুঝলে তো।
তারপর তোমার যে প্রত্যেকটা চেকে অ্যামাউন্টটা বসিয়ে নিয়ে সই করে নেওয়া হবে, ওখানে দিয়ে জমা দিয়ে দিতে হবে। সব বাকি কাগজপত্র সই করা হয়ে গেছে, ওগুলো শরীফের ব্যাগে দিয়ে দে। ব্যাংক আছে লোন প্রসেসিং ফিস, 1% লোন প্রসেসিং ফিস লাগে, আর লোন সুরক্ষাটা আছে 500 সামথিং, পরে এটা 500 করে দিতে বলেছে। দুটো আছে তো দুটোতে অ্যামাউন্টগুলো বসিয়ে নে। 5072 টাকা করে EMI আসবে, 8টা EMI আসবে, বাকি 6টা চেকে সাইন করি নে, ডেট দিবি না, শুধু অ্যামাউন্টটা বসিয়ে নে। ইনস্টলমেন্টে তোমার কিস্তিটা শোধ হয়ে যাবে, টোটাল 37,000 টাকার মতো তোমার লোন হচ্ছে 8 মাসের জন্য। তো টোটাল লোন সুরক্ষা লোন প্রসেসিং ফিস সব নিয়ে তোমার পড়ছে 3,583 টাকা মতো, ওটা এক্সট্রা লাগছে আর কি, বাকি তোমার টোটাল অ্যামাউন্ট লাগছে 4,583 টাকা। তো 8টা যখন EMI হচ্ছে, ওটা 5,072 টাকা করে পার মান্থ EMI আসবে। কি কাজ করা হয় এখানে, এই বক্স ফক্স এগুলো বিক্রি নাকি? না, সব ভাড়া যায়, ভাড়া যায়, তৈরি করা হয়, ইলেকট্রিকে ওয়্যারিং করা হয়, সব কিছু। আচ্ছা, প্রিন্টার এই পেপারটা আমাদের রেখে দে, দাদা দিদারা ছবি তুলানোর জন্য। তো এটা হচ্ছে দাদার দোকানটা, দেখে না, এখানে তোমার মাইক ভাড়া দেওয়া হয় আর কি কি হয় এখানে, বিউটি সাউন্ড মানে বিশাল হেভি হেভি বক্স ভাড়া দেয়, বড় বড় জায়গা। সার্টিফিকেট আছে নাকি আবার? হ্যাঁ, বর্ধমান মাইক প্রতিযোগিতা এটা অফিস পুরো সাদা কালি যাচ্ছে না তোমাদেরকে সার্টিফিকেটগুলো দেখাচ্ছি, দেখো। তো এগুলো হচ্ছে তোমার এখানকার সার্টিফিকেট, গভর্নমেন্ট সার্টিফিকেট একবারে রেজিস্টার করা যাবে, সেই তো দেখছি 2021-22। তখন চেকগুলো সিগনেচার করা হচ্ছে, দুটো চেক আগে থেকে আমাদের কাছে জমা ছিল অ্যাজ এ সিকিউরিটি পারপাস। তো দোকানটার একটা ভিউ নিয়ে নাও, তো এখানে প্রচন্ড গরম করছে, চলো বাইরের দিকে যাবো এবার। এখানে এতটাই গরম করছে, এখানে থাকা যাচ্ছে না, চলো এখান থেকে বেরিয়ে যাই, তো বাইরেটাই গিয়ে দাঁড়াবো, এখানে তবে একটু হাওয়া দিচ্ছে বাইরে, আর ওখানে প্রচণ্ড গরম করছে। তো এখানে চেকগুলো কালেক্ট করে নিয়ে বেরিয়ে যাবো, আজকে আর শোরুমে যাবো না, এগুলো নিয়ে বাড়ি চলে যাবো। এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো রাত হয়ে গেছে, ভালো ভিডিও আসছে না, তো এখন আমরা যাচ্ছি বাড়ি, আজকে আর শোরুমে যাবো না। প্রায় 7:30 মতো বাজছে, গিয়ে আবার তোমার ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে। তো আজকে তোমাদের যে কোয়েশ্চেন আনসারের ভিডিওটা দেখলাম, ওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আমরা এখন আছি NH-19 বাড়ি যাচ্ছি, রাত্রে ক্যামেরাটা কিন্তু আইফোনের হেভি, এত বছর হয়ে গেল ক্যামেরা কোয়ালিটি কিন্তু কমায়নি, এই জাস্ট ঘরে এলাম। আমাদের আয়াত বাবু এখানে শুয়ে শুয়ে খেলা করছিল, ভুট্টা খাচ্ছে, দেখো আমাদের আয়াত বসে বসে ভুট্টা খাচ্ছে। আয়াত ভুট্টা খান তো আপনি? আচ্ছা, আমায় একটা দেবেন, আয়াতের ভুট্টাটা কে কে খাবে? এদিকে তাকাও মাম, মাম এদিকে তাকাও,
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো লোনের প্রসেসিংটা তোমাদেরকে দেখালাম, তো এগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দোস্ত ভাই থ্যাংকস ফর ওয়াচিং।